ম্যারাডোনা বলেছে আমার জায়গা যে নিতে পারবে ওই আর্জেন্টিনার সেরা ফুটবলার হতে পারবে। টেভেজ বলেছে মেসিকে যারা ভালোবাসে না তারা ফুটবল খেলায় বুঝে না। পেলে বলেছে মেসিকে কখনো খারাপ খেলতে দেখিনি, বছরের পর বছর একই লেভেলে খেলে যাচ্ছে। রোনালদো বলেছেন মেসি আমাকে ভালো খেলোয়াড় এবং পরিণত করেছে। পেপ গার্দিওলা বলেছেন মেসিকে নিয়ে লিখবেন না, না লিখে শুধু দেখে যান, কোন সিস্টেম বা কোর্স ওকে থামাতে পারে না। রাইকার্ড বলেছেন মেসির গোলগুলো এক একটা শিল্পকলা। এনরিকে বলেছেন মেসি মানে ফুটবলের ইতিহাস। ক্রুইফ বলেছেন অন্য কথা, দশে দশ পাবে, পাঁচ ছয় সাতটা ব্যালন ডি'অর ও নিয়ে যাবে। বেকেন বাওয়ার বলেছেন মেসি হলো ঈশ্বরের মতো, আর সবকিছুই আছে। তুস্তাও বলেছেন মেসি বাস্তব অবাস্তব ফুটবল মেশায় ম্যারাডোনার থেকে ভালো। ব্রাজিলের রোনালদো বলেছেন মেসিকে অনেক বেশি কমপ্লিট মনে হয়, অনেক তিক্ত। ফিকো বলেছে মেসিকে দেখা মানে অর্গাজমের পর অবিশ্বাস্য তৃপ্তি। জাবি বলেছেন মেসি অন্যদের থেকে কত এগিয়ে, যারা বোঝে না তারা অন্ধ। ইনিয়েস্তা বলেছে মেসি যা পারে অন্যরা তা পারে না, বার্সেলোনা আর কখনোই আরেকটা মেসি পাবে না। রোনালদিনহো বলেছেন আমি একবার বিশ্ব সেরা হয়েছিলাম কিন্তু তখনও বার্সাতে সেরা ফুটবলার হয়ে উঠতে পারিনি, কারণ বার্সাতে মেসি ছিল। অরিফ বলেছে মেসিকে দেখলে সতর্ক থাকতে হয় যাতে এক মুহূর্ত মিস না করি। ইব্রাহিমোভিচ বলেছেন মেসির বাঁ পায়ে যথেষ্ট, ডান পায়ের প্রয়োজনই নেই। কুলিত বলেছেন ওকে দেখতে পাচ্ছি বলে আমরা ভাগ্যবান। রোমারিও বলেছেন ও নিউটন আইনস্টাইনের মতো প্রতিদিন নিজেকে ছাপিয়ে যায়। আজি বলেছেন বাস্তবে ও এত বিনয়ী ও ভদ্র অথচ মাঠে একটা আগুনের গোলা। স্টুইভ কপ বলেছেন মেসিকে থামাতে গেলে মেশিন গান দরকার। লিনেকার বলেছেন ও এমন ফুটবল খেলে যা দেখে আমরা অভ্যস্তই নই। বেকহাম বলেছেন মেসির ধারের কাছে আর কেউ নেই। ভালদানো বলেছেন এক বিংশ শতাব্দীর প্রথম জিনিয়াস হলো একজন মেসি। বেরল বলেছেন মেসির বল দৌড়ে গতি বাড়ালে প্রত্যেকবার মনে হয় ম্যারাডোনা। ল্যাম্পার্ড বলেছে ম্যারাডোনাকে দেখে বড় হয়েছি, তবে মেসি কিন্তু আমাদের অন্য একটা লেভেলে নিয়ে যাচ্ছে। ফাঙ্কুশ বলেছেন মেসির 15 দিনে পিলে ম্যারাডোনা ক্রুইফের সঙ্গে খেলতে পারত। স্কোলারি বলেছেন রোনালদোর জীবনে সব থেকে খারাপ দিক হলো মেসি, না হলে রোনালদোই 5 বার বিশ্বসেরা হতে পারত। উইঙ্গার বলেছেন মেসি প্লে স্টেশনের মতো অসম্ভবকে সম্ভব করে তোলে। আর্জিলেস বলেছেন মেসি এক গ্রহের বাইরের প্লেয়ার, ওকে ব্যাখ্যা করা যায় না। আলবেস বলেছেন আমি সেভিয়ায় খেলার সময় খুব জ্বালাতো, বাগিস এখন আর ওর সাথে আমার খেলতে হয় না। ভালকাও বলেছেন মেসি কি সত্যি ফুটবলার নাকি একটা প্লে স্টেশন ক্যারেক্টার। টাওয়াল বলেছেন আমি জিদান রোনালদোর সঙ্গেও খেলেছি, মেসি আলাদা, ওর পূর্ণ গতির বল ওর কাছে আধার মতো লেগে থাকে। রুনি বলেছেন মেসি একটা রসিকতা, আমার কাছে সর্বকালের সেরা, আমার কথায় কেউ মন খারাপ করবেন না, আমি শুধু প্লেয়ারদের কথাগুলোই তুলে ধরলাম। আর হ্যাঁ মেসি হলো ফুটবল জগতের সর্বকালের সেরা, তার সমান তো দূরের কথা, তার ধারের কাছেও কেউ নেই।